কি অবস্থা, কি দেখতেছো? না স্যার, আমরা যে ওয়ার্ড গুলো বানাইছি না, এগুলা নিয়ে তো সবার মাথা মতো নষ্ট, আমাদের কি খুঁজতেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই দিন যে বলছিলাম না আমরা বানাবো, ওই যে স্যার ওই গ্রামের কি একটা বলছিলেন, গ্রামার গ্রামার বানাবো আজকে। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি স্যার? গুড কোশ্চেন। এটা হইতেছে আসলে, ধরো আছে না ওই যে, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি এটা কি। স্যার নিজে বললেন কি একটা, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়াল, ও এটা তো আমার মানে মুখ দিয়ে আসছে এমনিতেই, শুনতে কিন্তু সুন্দর লাগছে স্যার। হ্যাঁ, এটার একটা নতুন ওয়ার্ড আজকে থেকে, এটা লিখে দাও। ওকে স্যার। এটা এমনি র্যান্ডমলি মান, র্যান্ডমলি এটা একটা ওয়ার্ড। হ্যাঁ আপনি স্যার আজকে পুরো ফায়ার, মানে কি যে গ্রামার বানাবেন র্যান্ডমলি। আচ্ছা বুঝছো, এই যে গ্রামারটা, এটা আমরা এক ধরনের না কয়েক ধরনের বানাবো। এইটা কিন্তু ভালো বুদ্ধি স্যার, তাইলে কিন্তু ভিডিও বেশি বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই প্ল্যান। তাইলে স্যার প্রথমে আমরা কি বানাবো? প্রথমে আসলে এমন একটা কিছু বানাইতে চাইছি বুঝছো, যেটা মানুষকে একদম টেনশনে ফেলায়। টেন্স বানাবো আমরা আজকে। হ্যাঁ ওকে, টেন্স বানাই, বাট টেন্সটা কি? এটা যে কি, এটা এটা আমিও ভাবতেছি আসলে, একটু তাড়াতাড়ি ভাবতে হবে স্যার, সময় বেশি নাই আমাদের। সময় তো নাই, এটা আমিও জানি, কিন্তু সময় হ্যাঁ, টেন্স হচ্ছে সময়, টেন্স মানে সময়। সময় একটু ক্লিয়ার করে বললে স্যার ভালো হইতো। এই তো মনে করো যে আগে কি হয়েছে, এখন কি হইতেছে, পরে গিয়া কি হবে, এগুলোই টেন্স। ও যাক, মানে বিষয়টা সিম্পল আছে। সিম্পল? হ্যাঁ না না না, তাইলে তো হইলো না, ইট হ্যাজ টু বি কমপ্লেক্স। স্যার থাকুক একটা সিম্পল আজকে। না না, এটা না না, আরে স্যার থাকুকটা সিম্পল। আজব কথা তো, আমরা কি এখানে মানে সিম্পল বানাইতে বসছি নাকি? এখানে আমরা কমপ্লেক্স বানাইতে বসছি। তোমার যদি এত সহজ বানানোর ইচ্ছা থাকে, তুমি গিয়ে শারীরিক শিক্ষা বানাও, যাও। স্যার বাদ দেন, স্যার বাদ দেন, সহজ বানাবে। মানে গ্রামার যদি এত সহজ হতো তাহলে সবাই ইংলিশ পারত। আচ্ছা স্যার আমরা কঠিনই বানাই, আমরা কঠিনই বানাই, আপনি রাগ করেন না। আচ্ছা স্যার, টেন্স তো তাহলে আমরা তিন ধরনের পাইলাম না? কি তিন ধরনের? টেন্স বারো ধরনের, তিনটার মধ্যে আরো চারটা করে ভাগ বানাবো, বারো ধরনের টেন্স। চারটা করে? হ্যাঁ হ্যাঁ, দাও ওই যে প্রেজেন্টের মধ্যে চারটা, যেমন মনে করো একটা দাও নর্মাল প্রেজেন্ট, একটা দাও চলতি প্রেজেন্ট, একটা দাও হয়ে গেছে প্রেজেন্ট, আর একটা মাথা মুন্ডু কিছু একটা দিয়া বানাও রে ভাই। একটু কিছু মনে না করলে, নর্মাল চলতি এই দুইটা বুঝছি, মানে হয়ে গেছে যেটা, এটা তো হয়ে গেছে, এটা বর্তমান কেমনে? এই মেয়ে এত এত কেমনে কেমনে করো কেন তুমি? সরি স্যার, আমি মানে, আচ্ছা দেখো, এই যে মনে করো আমরা গ্রামার বানাইতে বসছি, এটা তো আমরা বসছি অনেক আগে, তাই না? হ্যাঁ স্যার, তাহলে দুইটা পাস্ট। বাট এটা কি শেষ হয়েছে? না, তাইলে এটা প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা, এটার নামটা স্যার একটু ইংলিশে হয়ে গেল আর কি, পারফেক্ট হইতো। এত পারফেক্ট আমার দ্বারা সম্ভব না, এটার নাম পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ব্রিলিয়ান্ট স্যার, মানে স্যার আমি বলতেছিলাম কি, তুমি আর কিছু বলবো না, তুমি যথেষ্ট বলছো আজকে। এটা কেমন কথা, তাইলে তো আমার কোনো ভয়েসই থাকলো না। তোমার ভয়েসের কোনো ভয়েস, এই লিখো তো, ভয়েস বানাবো আমরা, মানে ভয়েস একটা কিছু বানাবো। হ্যাঁ স্যার ভালো হবে, ভালো হবে, এরকম হলে যাই বানান না কেন, আই উইল নট মেক এনি গ্রামার। তুমি বানাবো না, গ্রামার উইল বি মেড বাই ইউ। এটাই ভয়েস, হ্যাঁ এটাই ভয়েস। স্যার এমনিতে এক কথাকেই মানে ঘুরে বলার কি কোনো দরকার আছে? দেখো দরকার তো এমনিতে টেন্সেরও নাই, কিন্তু এমনি করলে তো বিজনেস চলবে না, তাই না? জি স্যার, এটা তো ঠিক। আপাতত আজকে টেন্স আর ভয়েস থাক, নেক্সট দিন অন্য কিছু বানাবো।